বীরভূম জেলার ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের পোস্ট অফিসের সামনে রবিবার রাত জাগো কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বিশ্বভারতীর ছাত্র ছাত্রী, প্রাক্তনী থেকে শুরু করে আপামর জনগণ। সকলের একটাই দাবি, আরজিকর কাণ্ডে বিচার চাই। এই রাত জাগো কর্মসূচিতে একটাই স্লোগান, 30 দিন কেটে গেল নাটক ছেড়ে বিচার করো। কেউ না, কেউ আসবে না। মানে নরকীয় একটা নারকীয় ঘটনা ঘটে গেছে, সেই জন্য আমাদের আজকে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। আমরা সবাই মিলে মশাল জ্বালিয়ে একসাথে মিছিল করেছি এবং আমরা কালকে সুপ্রিম কোর্টের শুনানি আছে, সেই জন্য আমরা আজকে এই পোস্ট অফিসের মোড়ে এখন সবাই মিলে একসাথে বসে সমাবেশ করব এবং আমরা সবাই মিলে আজকে রাত জাগবো। আজকে আমাদের রাত দখল আজকে, হ্যাঁ তা তো লেগেইছে, কারণ আমরা এত সবাই মিলে আন্দোলন করছি সুবিচার পাওয়ার জন্য, তারপরেও যদি আমাদের এইসব কথা শুনতে হয় তারপরে তো কষ্ট হবে, দুঃখ হবে। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।